বাড়ির ভিত খোঁড়ার সময় প্রাচীন গোপালের শিলামূর্তি উদ্ধার হল বড়ুয়া থানার ষাটিতারা গ্রামে। মূর্তি উদ্ধার করে বড়ুয়া থানার ওসি নির্মল দাস, জেলা মিউজিয়ামে পাঠানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রাচীন ওই শিলামূর্তিটি কোষ্ঠীপাথরের বলে মনে করছেন অনেকজন। তবে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই মূর্তিটি কোন সময়কালের এবং কি শিলা দ্বারা নির্মিত তা জানার জন্য প্রত্নতত্ত্ব বিভাগের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে। বড়ুয়া থানার পুলিশ শুক্রবার ষাটিতারা গ্রামের দিনু শেখের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করে। জানা গিয়েছে দিনু শেখ তার বাড়ি তৈরির জন্য মাটি খুঁড়ছিল, সেই সময় ওই মূর্তিটি চোখে পড়ে। মূর্তি দেখতে ভিড় জমে যায় দিনুর বাড়িতে, পরিবারের লোকজনই খবর দেয় পুলিশে। তারপরই পুলিশ আসার পরে এই মূর্তিটি উদ্ধার করে নিয়ে যায়। শোভন ব্যানার্জির রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। ঘরের মাটি ভর্তি গিয়েছিলাম দিয়ে ওটা পাওয়া যাইছে ঝোলার ভেতর। কি পাওয়া গেছে ওটা? কি মূর্তি, কি মূর্তি ওটা আমরা জানি না। ভেঙেছে একটা, ওইটা কিসের মূর্তি ছিল? আমরা এসব জানি না, তা বুঝতে পারবো না। বাড়ি ছিল কতদিন, মাটির ঘর ছিল অনেকদিন, কে ভেঙে সরকারে ঘর ভেঙেছে, ঘর করছিল রমজান শেখ। আমি জামাইটা নিয়ে এলো, আমি কিন্তু স্যার আমি ঘরে শুয়েছিলাম, দিয়ে বলে একটা ঠাকুর পেয়েছি। আমি সঙ্গে সঙ্গে উঠে চলে এলাম বিছনা থেকে, উঠে দেখছি আরে সর্বনাশ, ভাবো তুই ঠাকুর কোথায় পা হাত পা কী করে ভাঙলি, তুই যে ভাঙা পেলাম। আমি সঙ্গে সঙ্গে ভালো জল নিয়ে এলাম, এ থেকে কল থেকে ভালো টিউবওয়েল থেকে জল নিয়ে এসে সার্প দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুলাম, ধুয়ে রাখলাম। দিয়ে বললাম তুই কী জোড়া লাগবি, কী করে জোড়া লাগবে আমার ধারি, তুমি দাঁড়াও। আমি ডাকমেলা গেলাম, যেই মদের দোকান আছে ওই মদের দোকান থেকে গঙ্গা জল চেয়ে নিয়ে এলাম, দুটো জয়েন্ট করি গঙ্গা জলে ধুই, ধূপ দিয়ে রেখে দিয়েছিলাম বাড়িতে। তো লাগলো যে আমি সব এখান থেকে ফেসবুকে সব ছেড়েছে। পুলিশকে আমি বলতে গিয়েছিলাম যে আমি একটা মাল পেয়েছি কিন্তু আমার টাইম হয়নি, সে দুপুরবেলাকার টাইম। আর সেদিন আমি দুপুরবেলায় না খেয়েও ওই সে খেঁচা বিতাম বলে বাড়ি চলে গেলাম। সঙ্গে সঙ্গে পুলিশ খবর দিয়েছে, আমি সঙ্গে সঙ্গে মূর্তি নিয়ে সাহেবকে এসে জমা দিলাম। তো ছিল আগে আমি জানি না বাবা, আমার বিয়ে বাড়ি ছিল দেখেছি, পিছনে বাড়ি ছিল ভালো বাড়ি ছিল দেখেছি, তার আগে আমি জানি। নাম আপনার? আমার নাম নাজিম শেখ। মাটি গুলো কাল খুঁজে নামাই যে ওই ঠিক।